বিনোদনের জন্য বা ব্যস্ত রাখতে সন্তানের হাতে যে খেলনা তুলে দিচ্ছেন একবারও কি ভেবে দেখেছেন এই খেলনা শিশুর জন্য কতটা নিরাপদ? এই খেলনা হতে পারে আপনার সন্তানের শারীরিক ও মানসিক বিকলাঙ্গতার কারণ। হয়তোবা এই কারণেই আমাদের বাচ্চাদের এমন কিছু অসুস্থতা হয়, এমন কিছু রোগ হয় যেটা আসলে আগে হতো না। যেমন আমার বড় বাচ্চার অ্যালার্জির প্রবলেম আছে। সেটা কীরকম অ্যালার্জি? হজমে প্রবলেম, এটাই তার প্রবলেম, এটাই অ্যালার্জি। কিন্তু আমাদের আমরা এটা শুনি নাই, মানে এই কিছু কিছু রোগ যে বাচ্চাদের নতুন নতুন দেখা যাচ্ছে যে এইটা সেইটা, আসলে একটু আশ্চর্যজনক। যখন আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করায়, তখন বলে কি এই সমস্যা রয়েছে, আচ্ছা এটা তো আগে শুনি নাই। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় দেখা গেছে, দেশে তৈরি অথবা বিদেশ থেকে আমদানি করা বেশিরভাগ খেলনাতেই আছে সীসা, ক্যাডমিয়াম, ব্রোমিন, ক্রোমিয়াম বা বিপিএর মতো বিষাক্ত কেমিক্যাল। খেলনা সরাসরি মুখে দিলে বা স্পর্শ করে হাত মুখে দেওয়ার ফলে খুব সহজেই শিশুর পেটে চলে যেতে পারে সেসব ক্ষতিকর রাসায়নিক উপাদান। এটা কতটুকু তো নন্টক্সি আছে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, ঠিক আছে? তারপরে ওই লেখার উপরে আমরা নির্ভর করে নিতেছে, আর একজন সামান যারা আসে তারাও শিক্ষিত লোক না, তারাও দেখতে গিয়েছে আর আমরাও দেখাই দিতেছি, আর ওরা যদি উল্টাপাল্টা বোঝায় তারা বুঝবে না, কারণ তারা দেশ বিদেশে ঘুরে তারা জানে, ঠিক আছে? তা আমরা ওই বাইরের প্রোডাক্টগুলো এইভাবে দেখাই, এইভাবে বিক্রি করি, আর আমরা কোনোটাই বলি না যে 100% নন্টক্সি আছে। আমার কাছে মনে হয় যে ও খেললে হচ্ছে শিখতে পারবে, কিন্তু আমার আসলে জানা নাই যে রং, এগুলোর তো ক্ষতিকর রং থাকে বা ক্ষতিকর কিছু থাকে যেটা বাচ্চার ক্ষতি করে। অবশ্যই বাচ্চা যখন খেলবে তখন কাউকে সুপারভাইজ করতে হবে যে বাচ্চা যেন ওই খেলনাগুলো মুখে না দেয়। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যাবে, সেই জন্য কী করি, মানে ছাদে অনেকক্ষণ রোদ লাগাই, যে কোনো জীবাণু থাকলে যাতে মরে যায়। আমাদের যখন খেলনা কিনি তখনই আমাদের বলে দেয় যে এগুলো বাচ্চাদের জন্য হেলদি কিনা, এগুলো কিন্তু বলে দেয়। খেলনায় থাকা ক্ষতিকর কেমিক্যালের কারণে শিশুদের হাড় নরম হয়ে যাওয়া, কিডনি জটিলতা, মানসিক বিকাশে বাধা, এমনকি ক্যান্সার সহ হতে পারে ভয়ঙ্কর সব রোগ। খেলনার কারণে শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা জানালেন মেডিসিন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের খেলনা এখন বেশি পাওয়া যায়। প্লাস্টিকের খেলনার মাঝে যেমন লেড থাকে বা সীসা থাকে, মার্কারি থাকে, অন্যান্য রং থাকে, বিভিন্ন প্লাস্টিক ইজ দ্য কম্বিনেশন অফ মেনি মেনি কেমিক্যাল সাবস্টেন্স। সুতরাং এই কম্বিনেশন অফ ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স সেটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু দ্রবীভূত হতে পারে এবং হলে পরে সেটি বাচ্চাদের মুখে বা হাতে পায়ে বিভিন্ন জায়গায় লাগতে পারে। এটি যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস করতে পারে, এটি শরীরে অ্যাবজর্ব হয়ে দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আপনি যেটা বলেছেন যে নিউরোলজিক্যাল সমস্যা, বিশেষ করে লেড বা সীসা একটি দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে। যেমন রেডিয়াল নার্ভের সমস্যা হলে রিস্ট ড্রপ হয় বাচ্চাদের বা বড়দের, এরকম হাত ড্রপ হয়ে যায়, হাতটি না ভেঙেই হাত কোনো কার্যকরীভাবে শক্তি দিয়ে কোনো কিছু গ্রিপে নিতে পারবে না, ধরতে পারবে না। তাহলে শুধু রিস্ট ড্রপ নয়, অনেক নার্ভই এরকম অকেজো হয়ে যেতে পারে এই লিডের অ্যাবজর্পশনের কারণে। সুতরাং শুধু লিড নয়, মার্কারি, জানেন যে কিডনির একটি বিশাল ক্ষতিকারক উপাদান হলো মার্কারি, যদি অতিরিক্ত মাত্রায় আসে সেটি হবে। যেটি আপনি বিসফেনল বললেন, বিসফেনল একইভাবে বাচ্চাদের খেলনাতে যদি অতিরিক্ত মাত্রায় থাকে সেটিও কিন্তু কখনো কখনো বাচ্চাদের হাত হয়ে মুখে যেতে পারে এবং বডিতে অ্যাবজর্ব হয়ে বা শোষিত হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যে ভাইটাল অর্গানগুলোতে, মানে খুব গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে অ্যাকোমোডেট হয়ে সেটি দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এটি যেমন আপনার গ্রোথের ক্ষেত্রে সমস্যা হবে, তেমনি নিউরোলজিক্যাল সমস্যা থেকে আরম্ভ করে কিডনি, লিভার থেকে আরম্ভ করে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিকারক সংকট তৈরি করতে পারে। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে খেলনা উৎপাদনের ক্ষেত্রে, খেলনা বিপণনের ক্ষেত্রে এবং খেলনা রং বা অন্যান্য কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে আমাদেরকে কোনো অবস্থাতে ক্ষতিকারক পরিমাণে মিশ্রণ করা যাবে না। এদিকে সকলকে, সংশ্লিষ্ট সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে। কোনো কোনো খেলনায় আছে অতিমাত্রায় ধাতব পদার্থ, শিশুরা তা গিলে ফেললে কিংবা মুখে দিলে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ডেকে আনতে পারে বিরাট ক্ষতি, এমনকি তা হতে পারে স্থায়ী ক্ষতির কারণও। রঙিন কাদামাটির খেলনাতেও পাওয়া গেছে উচ্চমাত্রায় লেড ও ক্রোমিয়াম, জানালেন এসডোর নির্বাহী পরিচালক। বাচ্চাদের কয়েকটা খেলনায় আমরা দেখেছি টেস্ট করে যে সীসা আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারিও কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি, ক্যাডমিয়াম পেয়েছি। তো এই হেভি মেটালসগুলো কিন্তু বাচ্চাদের, আসলে সীসাটা ব্যবহার করা হয় যে সীসা খুব একটু হেভি মেটালস, বাট এটা নরমভাবে তো এটা মোল্ড করা সম্ভব হয় আর খুব কালারফুল করা যায়।
তো এই জন্যই কিন্তু সিসাটাকে বেশি ব্যবহার করা হয়। তো যেসব বাচ্চারা ধরা যাক যে জিরো ইয়ার্স থেকে যদি আমরা যখন একটু একটু করে বাচ্চারা বড় হয় টু মান্থস থ্রি মান্থস সিক্স মান্থস তখন কিন্তু বাচ্চাদেরকে আমরা দেই যে যেটা চুষতে পারে দাঁতে কামড় দাওয়ারিয়ে দিতে পারি। তো এই খেলনাগুলো তো কন্টামিনেটেড এবং বেশিরভাগই আমাদের দেখা গেছে যে এখানে অ্যাসোসিয়েশন একটা আছে খেলনা অ্যাসোসিয়েশন, বাট এখানে যত না তৈরি করা হয় চায়না থেকে বেশি খেলনা আসছে, ইন্ডিয়া থেকে কিছু খেলনা আসছে এবং বাংলাদেশেও কিছু খেলনা তৈরি করা হচ্ছে, যেটা হয়তো যারা প্রস্তুতকারক তারাও হয়তো যেটা না বুঝেই কিছু কাজ করছে বা তৈরি করছে, যে বাইরে থেকে যে ম্যাটেরিয়ালসটা নিয়ে আসা হচ্ছে যার মধ্যে এই টক্সিকগুলো টক্সিক বা হেভি মেটালস থাকছে। প্লাস্টিকের খেলনাটাই বেশি মোস্টলি, তাছাড়া কিছু রাবারের ইয়ে আছে, তাছাড়া আপনার যে বাচ্চারা যে ইরেজার ব্যবহার করে অনেক কালারফুল ইরেজার এখন হচ্ছে না, সেগুলোর মধ্যেও বিপিএ আছে, বিপিএ আছে এবং অন্য কেমিক্যালসও আমরা পেয়েছি এখানে। তো এগুলো এটা তো সরাসরি আমরা বলেছি যে বাচ্চাদের ক্ষেত্রে সিসা হলো যদি বলি যে এটা সরাসরি নিউরোটক্সিন এবং এটা মানে একেবারে প্রথম থেকে বলা হচ্ছে যে সিসার কারণে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ তার যে মনন এবং তার যে ব্রেনটা ডেভেলপ হচ্ছে সেখানেই হ্যাম্পার হচ্ছে এবং এর ফলে কিন্তু অনেক দেখা যাচ্ছে যে মেন্টালি হ্যান্ডিক্যাপ শিশু তৈরি হচ্ছে অনেক বেশি। আমরা হয়তো প্রথম থেকে বুঝি না কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে সে কিন্তু মেন্টালি হ্যান্ডিক্যাপ অনেকভাবে আসছে এবং এটা বাচ্চাদের মায়ের ফিটাস থেকেও অনেক সময় কন্টামিনেটেড হতে পারে বিপিএ এবং অন্যান্য যে কেমিক্যালসগুলো আসছে। অনেক সময় আমরা দেখেছি যে মায়ের ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট মিল্ক থেকেও পাওয়া গেছে বিপিএর উপস্থিতি। তো এগুলো অ্যালার্মিং যে যারা এটা প্রস্তুত করছে যারা এটা ইম্পোর্ট করছে সেই সব বিষয়ে টেস্টের ব্যবস্থাও থাকতে হবে, এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নিতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য খেলনার প্রয়োজন আছে, খেলনার কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব না হলেও বয়স ভেদে খেলনা কেনার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।